ঢাকার গত জুলাই অবস্থান কর্মসূচির সময় পুলিশের ছোড়া ছড়্রাগুল্লি লাগে দলটির ফতুল্লা শাখার সভাপতি শহীদুল ইসলাম টিটু দুই চোখে বর্তমানে টিটু ঢাকার এক আত্মীয়র বাসায় থেকে গুলশানের বাংলাদেশ আই হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তিনি বা চোখে এখন একেবারেই দেখছেন না ডান চোখেও সামান্য দেখছেন তার ডান চোখে এখনও একটি ছরাগুল্লি রয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার শহীদুল ইসলাম টিটু গতকাল বলেন উনত্রিশে জুলাই কর্মসূচি পালনের সময় সিদ্দিরগঞ্জে বাংলা ব্যাংকের পিছন থেকে মহাসড়কে ওঠার চেষ্টা করি আমরা এ সময় পুলিশ বাধা দেয় এবং শটগানের গুলি ছোড়ে গুলি আমার চোখে বিদ্ধ হলে আমি লুটিয়ে পড়ি কর্মীরা আমাকে উদ্ধার করে ধানমন্ডির দারুন আই হসপিটালে নিয়ে আসেন বর্তমানে আমি বাংলাদেশ আই হসপিটালে ডাক্তার নিয়াজ আব্দুর রহমানের অধীনে চিকিৎসা নিচ্ছি বা চোখে একেবারেই দেখতে পাচ্ছি না চিকিৎসক একুশ দিনের চিকিৎসা দিয়েছেন বা চোখে দেখতে পাবো এমন কোনো আশ্বাস দিতে পারছেন না ডান চোখে এখনও একটি ছড়া গুলি রয়ে গেছে এছাড়া মাথা ব্যথা রয়েছে শহীদুলের বা চোখের অস্ত্রোপাচার করেছেন ডাক্তার নিয়াজ আব্দুর রহমান তিনি বলেন অপারেশন করে তার বা চোখ থেকে বুলেট বের করা হয়েছে টিটুর ওই চোখে দৃষ্টি ফিরবে কিনা সেটা বুঝতে অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে মোহাম্মদ রাকিবুল হাসান এন এন টিভি নারায়ণগঞ্জ